গ্যাজেট ক্লাব বিডি, তাদের কাছে এই স্মার্ট ওয়াচটি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এছাড়াও সকল ধরনের গ্যাজেটস এবং ফোন অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত সকল ধরনের লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। প্রথমে কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে, যেটা নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না, কারণ এর ডিসপ্লেটা এই বাজেটে খুব আহামরি কিছু না। ডিসপ্লে কোয়ালিটি খারাপ না, তবে ডিসপ্লের ব্রাইটনেসটা এনাফ না আউটডোর এবং ইনডোর ইউজের জন্য, এবং ডিসপ্লেটা অনেকটা ডাল ডাল লাগে, কালারফুল মনে হয় না, এবং এর হাইয়েস্ট ব্রাইটনেসেও বাইরে দেখাটা অনেকটা টাফ হয়ে যায়, এবং এটা ফুলি টাচ ডিসপ্লে না, সেহেতু আপনাকে বারবার ট্যাপ করে করে ফাংশনগুলো চেঞ্জ করা লাগবে, যেটা আমার কাছে কাইন্ড অফ একটু বোরিং লাগে, কারণ এটাতে আপনি ব্যাকে আসতে পারবেন না, বারবার ট্যাপ করে যেতে হবে, কোনো অপশনে ঢুকতে গেলে লং প্রেস করে রাখতে হবে। সো এটা একটা বামার মনে হয় আমার কাছে, যদি এইটা এরেঞ্জে না থাকলে ভালো হতো। তবে প্রথমে হতাশ হবেন না, ভালো কিছু খবর আছে এর ব্যাপারে। এরপরে কথা বলবো স্ট্র্যাপস নিয়ে। এর স্ট্র্যাপসটা আমার কাছে খুব অ্যাভারেজ মনে হয়েছে, লাগানোর সময় মাঝে মধ্যে হাতে লাগছিল। এর স্ট্র্যাপগুলো খুব একটা কনভিনিয়েন্ট না, কারণ এইটা খোলা যায় না সহজে, বা খুলতে গেলে কেমন একটা হ্যাসেল হয়, এবং এটা রিপ্লেসেবলও না। এই স্ট্র্যাপগুলো যদি আপনি একবার হারাই ফেলেন তাহলে আর খুঁজেই পাবেন না, এবং এটা একটু হার্ড টাইপের মনে হয়েছে। এটা সহজে লাগানো যাচ্ছিল না, বা একটু জোরে লাগাতে গেলে হাত লাল হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা একটা ইস্যু ফেস করেছি আমি। এরপরে আসা যাক এর ফিচার্সে। এদের সব ধরনের কমন ফিচার্স পাবেন যেগুলো নর্মালি স্মার্ট ওয়াচে পেয়ে থাকেন। এটাতে W34-এর মতো কোনো ধরনের স্পিকার বা কল আসা যাওয়ার অপশন নাই, বা মাইক্রোফোনও নাই, সো এটাতে কথা বলতে পারবেন না। তার বাদে বাদ বাকি যে ধরনের ফিচার, স্টেপ কাউন্টার, হার্ট রেট মনিটর, তারপর নোটিফিকেশন, সব কিছুই পেয়ে যাবেন। এবং এর মেনু বা OS মোটামুটি ডিসেন্ট ছিল, খুব একটা আহামরি মনে হয় না আমার কাছে। তবে জিবলেজ একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এর আগে আমার চ্যানেলে জিবলেজের কিছু স্মার্ট ওয়াচ রিভিউ করেছি এবং দেখেছি যে সেটা সবসময় প্রিমিয়াম হয়ে থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে, এটাও তার ব্যতিক্রম না। এটা দেখতে না যে চিপ মনে হলেও, হাতে কিছু প্লাস্টিক প্লাস্টিক ফিল লাগলেও, কিন্তু ওভারঅল একটা প্রিমিয়াম মেড। এবং এর ভালো বিষয় হলো এর সেন্সারগুলো আমার কাছে ফেক মনে হয় নাই, যে কোনো সারফেসে রাখলে ওভারঅল আপনাকে একটা রিড আউট দিবে না, বা কোনো ধরনের র্যান্ডাম রিড আউট দেয় না। তবে এটা আমি জোর দিয়ে বলবো না যে এটা 100% অ্যাকুরেট একটা সেন্সর, কারণ 15,000 টাকার একটা স্মার্ট ওয়াচও 100% অ্যাকুরেট হয় না। ইট মোর ওভার লাইক 99% অ্যাকুরেট, বা অলমোস্ট অ্যাকুরেট বলতে পারবেন, যেহেতু এটা বাজেটে W34-এর থেকে একটু এগিয়ে যারা ফিটনেস পছন্দ করেন, কারণ এটা আপনাকে W34-এর থেকে বেটার রিড আউট শো করবে হার্ট রেট সেন্সরের দিক থেকে এবং অন্যান্য ফিটনেস ট্র্যাকিংয়ের দিক থেকে। তো বলবো যে যারা ফিটনেস ট্র্যাকিং এবং অ্যাকুরেট সেন্সর পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট চয়েস হতে পারবে। এর সাথে সাথে ব্যাটারি লাইফ, এটা আমি ফুল চার্জ দিয়ে রেখেছিলাম এবং 5 দিন যাবৎ ইউজ করছি, এখনও প্রায় 90%-এর উপরে আছে। সো এইটাতে আপনারা যদি স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করেন সব কিছু অন রেখে, তাহলে 20-25 দিন মতো টানা ব্যাকআপ পাবেন। আর যদি ওয়াচ হিসাবে ইউজ করেন তাহলে 30-40 দিন মতো মনে হয় ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমি আন্দাজ করছি এর ব্যাকআপ দেখে। কারণ এইটা মনে করেন যে 5 দিনেও মনে হয় 10% চার্জও শেষ হয় নাই, তার থেকে বেশি আছে। সো ওভারঅল আমি বলবো যে এর চার্জ ব্যাকআপটা এক কথায় অসাধারণ, আপনি নর্মালি এটা থেকে 20-25 দিন মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এটা একটা হিউজ প্লাস পয়েন্ট একটা ফিটনেস ট্র্যাকার বা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে, যেখানে আমরা অনেকটা W34-এ দেখেছি যে এটা মোটামুটি 2 দিন মতো বা 1 দিনও লাস্ট করে না ঠিক মতো। সো সেই ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আছে। তবে থাকছে না অ্যাডভান্টেজ এর ওয়াশ ফেসের দিক থেকে, এতে বিল্ট ইন ওয়াশ ফেসগুলো ইউজ করতে হবে এবং অ্যাপে আলাদা কোনো ওয়াশ ফেস আমি দেখি নাই। এটা নিয়ে কাইন্ড অফ আমার মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা ভালো আবার ভালো না। যারা ওয়াশ ফেস বা ফিচার্স চান তাদের জন্য এটা মনে হয় অতটা ভালো না, তবে যারা ফিটনেস পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো হবে। ফিটনেস ট্র্যাকিং বা অন্যান্য সকল ক্ষেত্রে এটা একদম পারফেক্ট এই রেঞ্জে, এবং এই রেঞ্জে মনে হয় এটাই একটা যেটা অ্যাকুরেট সেন্সর প্রোভাইড করছে আপনাকে, অলমোস্ট অ্যাকুরেট। তবে এর ডিসপ্লে এখনও আমার কাছে পছন্দ হয় নাই এবং এর স্ট্র্যাপগুলোও কেমন জানি আমার কাছে মনে হয়। সো অবশ্যই কেনার আগে আপনারা দেখে কিনবেন। আমি বলবো এটা ভালো প্রোডাক্ট, বাট একটা 100% রিকমেন্ডেশন আমি এটা থেকে দিতে পারছি না, এবং লাস্ট ডিসিশন অবশ্যই আপনার, আপনি কিনবেন কি কিনবেন না এটা টোটালি আপনার উপরে। সো এই ছিল জিবলেস ক্রিস্টাল 3 একটা ওভারঅল রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। টিল দেন রেজানাস নাথ সাইনিং অফ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।